আসসালামু আলাইকুম। আজ 15 জুন নতুন নিয়মে কাজ করবে দুবাই প্রবাসীরা, আসুন জেনে নিয়ে বিস্তারিত। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। সংযুক্ত আরব আমিরাতের মধ্যাহ্ন বিরতি আজ থেকে শুরু হচ্ছে, অমান্য করলে জরিমানা। আমিরাতের মানব সম্পদ অ্যামিরিটাইজেশন মন্ত্রণালয় জানিয়েছে, সূর্যের নিচে এবং খোলা জায়গায় সকল কাজ রৌদ্রের প্রখর তাপমাত্রার সময় অর্থাৎ দুপুর 12:30 থেকে বিকাল 3:00 পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। গ্রীষ্মকালীন এই 3 মাস আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। যে সকল প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত অমান্য করবে তাদের প্রত্যেক শ্রমিকের জন্য 5,000 দিরহাম জরিমানা করা হবে। এক্ষেত্রে শ্রমিকের সংখ্যা বেশি হলে জরিমানা সর্বোচ্চ 50,000 দিরহাম পর্যন্ত হতে পারে। সম্পর্কিত সংস্থা এমনকি তাদের ফাইলগুলি স্থগিত বা মরহে শ্রেণীবদ্ধকরণ সিস্টেমে স্ট্যাটাস ডাউনগ্রেড করে দেয়া হবে। 4টি ভাষায় 24/7 800-60 টোল ফ্রি নম্বরটিতে বাসিন্দারা যে কোনো অভিযোগ জানাতে পারেন। অতিরিক্ত সময় এবং অন্যান্য নিয়ম, প্রতিদিন কাজের সময় সকাল সন্ধ্যা বা উভয় শিফটের জন্য 8 ঘন্টার বেশি হতে পারবে না। যদি কোনো শ্রমিক 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা অতিরিক্ত কাজ করে তবে তাকে অতিরিক্ত সময়ের জন্য টাকা দিতে হবে।